আমি তোমাদের একটা প্রবলেম দিয়েছিলাম, প্রবলেমটা এরকম ছিল যে যেটা আমরা অরিজিনালি পেয়ে গেছি, অলরেডি দেখেছি যে এমপি আগে ম্যাক্সিমামে ওঠে, উঠে তারপর আস্তে আস্তে ফল করে এবং সেইখানে এসে জিরো হয় যেইখানে টিপি ম্যাক্সিমাম। সেই টিপিটা এখানে আমি আর রাখছি না। তারপরে এমপি নেগেটিভ হয়ে যায়, এটা হচ্ছে এমপি। আর এপি পরে ম্যাক্সিমামে ওঠে এবং ওর ম্যাক্সিমাম, এপির ম্যাক্সিমাম পয়েন্ট দিয়ে এমপি পাস করে এবং তারপর এপি আস্তে আস্তে ফল করে, কিন্তু এপি কখনো জিরো হয় না। কিন্তু আমি তোমাদের যে প্রবলেমটা দিয়েছিলাম সেই প্রবলেমটা ছিল এরকম, ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট এমপি পাসেস থ্রু দ্য ম্যাক্সিমাম পয়েন্ট অফ এপি। তার মানে এপির ম্যাক্সিমাম পয়েন্ট দিয়ে এমপি পাস করছে। আমি এটাকে অন্যভাবে বলতে পারি, আমি যদি দেখাই এই পয়েন্টে, এপির ম্যাক্সিমাম পয়েন্টে এপি ইকুয়াল টু এমপি, তাহলেই জিনিসটা প্রমাণ হয়ে যায়। তাহলে আমি শুরু করি এই প্রবলেমটা সলভ কীরকম হবে। অ্যাজ উই নো, আমরা যেটা জানি সেটা হচ্ছে যে এপি ইকুয়াল টু কিউ বাই এল, এটা আমরা অলরেডি পেয়ে গেছি যে টোটাল প্রোটেকশনকে টোটাল নাম্বার অফ লেবার, ইউনিট অফ লেবার দিয়ে ভাগ করলে যেটা আমরা পাই দ্যাট ইজ এপি, অ্যান্ড এমপি ইকুয়াল টু ডি কিউ ডি এল, অর্থাৎ এক ইউনিট লেবার বাড়ানোর জন্য টোটাল আউটপুটের যে চেঞ্জটা হয় সেটাই হচ্ছে এমপি। এবার এপির ম্যাক্সিমাম পয়েন্টে এপি ইকুয়াল টু এমপি দেখাব। আচ্ছা, এপির ম্যাক্সিমাম পয়েন্টে এপি স্লোপ কি হবে? আমরা ম্যাক্সিমাম মিনিমার কন্ডিশন থেকে জানি যে ম্যাক্সিমাম বা মিনিমাম পয়েন্টে স্লোপ সবসময় জিরো হয়। তাহলে আমি বলতে পারি অ্যাট ম্যাক্সিমাম পয়েন্ট অফ এপি স্লোপ অফ এপি ইকুয়াল টু জিরো, এটা আমরা বলতে পারি। আচ্ছা, এবার এপি স্লোপ কি হবে? আমি তোমাদের ক্লাসেও বলেছিলাম যে কোনো একটা ফাংশানের স্লোপ বার করতে হলে সেই ফাংশনটাকে যেটা হরিজন্টাল অ্যাক্সিসে আছে তার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হয়। এখানে হরিজন্টাল অ্যাক্সিসে কোনটা আছে? এল। তার মানে স্লোপ অফ এপি আমি বলতে পারি স্লোপ অফ এপি ইকুয়াল টু ডি এপি ডি এল, এটা আমরা বলতে পারি। আর এপি মানে হচ্ছে আমরা জানি কিউ বাই এল, তাহলে ডি কিউ বাই এল বাই ডি এল। এই টোটাল ব্যাপারটাকে এবার আমি ডেরিভেটিভ করব ডিভাইডেড ফর্মুলা দিয়ে। তাহলে জিনিসটা কীরকম দাঁড়াবে সেটা হচ্ছে এরকম দাঁড়াবে, এল ইনটু ডি কিউ ডি এল ইনটু কিউ ইনটু ডিএল ডিএল ডিভাইডেড বাই এল স্কোয়ার, এটাই আসবে হচ্ছে, সরি মাইনাস, এটাই আসবে হচ্ছে ডিভাইডেড ফর্মুলায় স্লোপ অফ এপি। আর অ্যাট ম্যাক্সিমাম এই স্লোপ অফ এপি ইকুয়াল টু জিরো। তার মানে আমি বলতে পারি যে এই টার্মটা ইকুয়াল টু জিরো, অর্থাৎ এল ইন্টু ডি কিউ ডিএল মাইনাস কিউ ইন্টু ডিএল ডিএল বাই এল স্কোয়ার ইকুয়াল টু জিরো। তার মানে এখান থেকে যদি আমি করে ফেলি তাহলে জিনিসটা এরকম আসছে যে এল ইন্টু ডি কিউ ডিএল ইকুয়াল টু কিউ অর ডি কিউ ডিএল ইকুয়াল টু কিউ বাই এল। ডি কিউ ডিএল মানে কি আমরা জানি এমপি, আর কিউ বাই এল মানে কি জানি আমরা এপি।
তাহলে আমরা শুরু করেছিলাম অ্যাট ম্যাক্সিমাম পয়েন্টে, এই কন্ডিশনটা দিয়ে শুরু করেছিলাম, তাহলে ম্যাক্সিমাম পয়েন্টে এসে এমপি ইকুয়াল টু এপি হয়ে যাচ্ছে। দিস ইজ দ্য প্রুফ। অর্থাৎ আমরা প্রমাণ করে দিলাম যে অ্যাট ম্যাক্সিমাম পয়েন্ট অফ এপি, এমপি আর এপি সমান, অর্থাৎ এপির ম্যাক্সিমাম পয়েন্ট দিয়ে এমপি পাস করছে।